আমার নবীকে উপহার দিয়েছেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেছেন কুলবি ফদ্রিল্লাহ আবি রহমতিহি আল্লাহ তালার পক্ষ থেকে ফদল এসেছে কোরআন আর রহমত হচ্ছেন ওমা আর সাল্লা কাহ রহমত আলমিন আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম জোরে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ তালার অনুগ্রহ দয়া হচ্ছে আল কোরআন আর এই কোরআনকে ড্রাইভ করে জান্নাত নামক গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়ার মালিক হচ্ছেন আমার প্রিয় নবী আর সেই প্রিয় নবী যেই রাস্তায় চলতে বলেছেন সেটার নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিম জোরে জোরে বলেন সোহান আর এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন রাস্তা লা লাফরাতফরিত সেটাতে কোনো বাড়াবাড়ি নেই কোনো শৈথিল্যতা নেই এর মাঝেই বাইনাল সিরাতুল মুস্তাকিম অধিক বাড়াবাড়ি যেটি মুসা ইসার জামানায় ছিল বকা দিয়েছে জবান বন্ধ হয়ে যেত বেগানা নারীর দিকে তাকিয়েছে চক্ষু বন্ধ হয়ে যেত আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে রহমত আলমিনের উম্মত হওয়ার কারণে আমাদেরকে এত সহজ করে দিয়েছেন অন্যায় করেছেন ইস্তিফার পাঠ করেছেন তবতুন নসুহা করেছেন আরসের মালিক আরসের মালিক আপনাকে যে কোনো মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ সমানিত সুদি আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে কাইফা কানবীসলাম ইসলামের হজ কেমন ছিল আল্লাহ রসুল কেমন হজ আদায় করেছেন আমাদের হজ কি নবীর সাথে মিলে নাকি এটি ভিন্ন আপগ্রেড আমরা তৈরি করেছি যেমনটি এখন নিউ ইসলাম আমদানি করেছেন ইহুদি চক্ররা বিভিন্নভাবে ইসলামের এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র এই পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে হজের ভিতরেও বিভিন্ন ধরনের এ ধরনের ফরমালিন এখন ভাইরাস ঢুকিয়ে দেওয়ার পায় তারা চলছে এজন্য আসুন আমরা সে বিষয় সম্পর্কে একটি অবগত হই হজ আমরা করতে যাব হজের পূর্বে রাসুল্লাহ সাল্লাম যখন নবম হিজরিতে হজ ফরজ হল দশম হিজরিতে আল্লাহ রাসুল হজ করলেন রাসুল ইসলামের জীবদ্দশায় আনুষ্ঠানিকভাবে তিনি চারবার উমরা করেছেন আর মৌলিকভাবে সোয়ালক্ষ সাহাবিদেরকে নিয়ে একবার হজ আদায় করেছেন তবে তিরমিজি শরীফের একটি বর্ণা এসছে রাসুল্লাহ আসলাম হিজরতের পর আরো দুটি হজ আদায় করেছিলেন তবে সেটা এত বিশাল বহর দিয়ে নয় সেটি বিশেষ ব্যবস্থাপনা রাসুল্লাহ করেছেন নাসাই শরীফের আবুদাউদ্ শরীফের বর্ণনা এসছে আল্লাহ রাসুল হজ ফরজ হওয়ার পরে তিনি আনুষ্ঠানিকভাবে সোয়ালক্ষ সাহাবিদেরকে নিয়ে হজ করেছেন কিন্তু আসলামের জীবনের অধিকাংশ সময়ই তিনি আল্লাহতালার পক্ষ থেকে আদিষ্ট হয়ে কতবার হজ আদায় করেছেন সেটি একমাত্র আমার প্রিয় নবী এবং আল্লাহ ভালো জানেন জোরে জোরে বলেন সবাহান আল্লাহ সমানিত শুধু যেহেতু আমাদের মূল টপিক সেটা না শুধুমাত্র একটু লিঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে সাইট থেকে কথাটি একটু বোঝানোর চেষ্টা করলাম ইসলাম হজ আদায় করবেন নবম হিজরিতে কোনো কোনো মতে ষষ্ঠ হিজড়িতে কিন্তু নবম হিজড়িতে যেহেতু আলিল্লা আলাল্লাহ সাহিজুল বাইতে মানুষ তথা আলিহি সাবিলা এই আয়াত নবম হিজরিতে নাজিল হয়েছে আর এটি হচ্ছে ইস্তেতাহাতের কথা হজ ফরজ হওয়ার সাব্যস্ত এই জন্য জুমহুর উলামাই কেরাম মুফাসির মহাদিসিনের মত হচ্ছে নবম হিজরিতে হজ আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন দশম হিজরিতে রসুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সোয়ালক্ষ সাহাবাই কেরামদেরকে নিয়ে তিনি হজ আদায় করেছেন হজ আদায় করার জন্য কেন তিনি বিলম্ব করলেন হালিল হজ ফাওরুন নাম আলাতা রহি আমরা আমাদের ছাত্রদেরকে এই বিষয় সম্পর্কে পড়াই ফাজেলে কামেলে বিভিন্ন এই হাদিসের ব্যাখ্যা এসেছে হালিল হজ্য ফাওরুন সেটা কি দ্রুত আদায় করবে নাকি বিলম্বে আদায় করারও সুযোগ রয়েছে এ নিয়ে অনেক মতনৈক্য রয়েছে ইমামুল আজম আবু হারিফা রহমতুল্লাই সুন্দরভাবে তিনি বলছেন কোরআনের আয়াতের সাথে মেজদাগ করে তিনি বলছেন যে হজ বিলম্ব আদায় করার সুযোগ রয়েছে কারণ নবম হিজরিতে হজের আয়াত নাজিল হলো ফরজিয়াতের আল্লাহ রসুল দশম হিজরিতে আদায় করেছেন তার মানে বিলম্বে হজ করার সুযোগ রয়েছে ইমাম শাহফি আহমদেবনে মা আহমদেব না হাম্বল তিনি বলছেন যে না দ্রুত হজ আদায় করতে হবে যে বছর সে বছরই যে বছর হজ ফরজ হয় সে বছর কারণ যদি মৃত্যুবরণ করে তাহলে রাসুল ইসলাম বলেছেন ইয়াহুদিয়ানিয়ান তার মরণটা ইহুদির মতন হোক অথবা খ্রিস্টানের মতন হোক আমিনবীর কিছু আসে যায় না এ থেকে এই হাদিস থেকে আবার ইমাম শাহি রহমতুল্লা আলাই সাহে ওনারা বলছেন যে হজ যে বছর ফরজ সে বছরই আদায় করতে হবে কিন্তু এখানে কেন রাসুল ইসলাম বিলম্বে হজ আদায় করলেন এর ব্যাখ্যা এসছে এর কারণ হচ্ছে যে রাসুল ইসলাম হজ বড় আকারে করতে চাচ্ছিলেন এজন্য যাতে কাফেররা বুঝে যে ইসলাম ইজ দা স্ট্রং যেমনি ভাবে ইউনিটি ইজ স্ট্রং ইউনিটি একতাই বল আল একতাই শক্তি তেমনি ভাবে ইসলাম হচ্ছে একটি শক্তিধর ধর্ম লক্ষ লক্ষ স্বাভাবিক যখন দলবদ্ধায় হজ করতে যাবে তখন কাফেরদের কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে কথা ঠিক কিরা বলেন এই জন্য জমানার পয়গম্বর তিনি হজ যদিও নবম হিজরিতে ফরজ হয়েছিল বিলম্বে করেছেন তিনি এজন্যই হজের একটি বিশাল শোডাউনের মতো আল্লাহ রাসুল ঘোষণা দিচ্ছিলেন কাজে এ থেকে বোঝা যায় আপনি যখন হজ করতে যাবেন আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেবেন তাদেরকে নসিহতমূলক আলোচনা শোনাবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করে আপনি হজে যাবেন মানুষের টাকা ঋণ রেখে আপনি আল্লাহর বাড়িতে আল্লাহকে খুশি করতে যাবেন আর ওদিকে মানুষের বদয়া নিয়ে কোন ব্যক্তি বিশেষ কারো হক নষ্ট করবেন এই এবাদত আল্লাহর কাছে কোনোদিন পৌঁছবে না এজন্য জন্য মৃত ব্যক্তির একই বিধান মৃত ব্যক্তির সম্পদ থাকলে সর্বপ্রথম কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা তারপর মিরাজ উত্তরাধিকারী বন্টন করা ঋণ পরিশোধ না করে উত্তরাধিকারী বন্টন করার কোনো সুযোগ নেই যদি ঋণ থাকে সম্পূর্ণ অর্থ দিয়ে দিতে হবে সন্তান পায় না সেটা বাবা সেভাবে গুছাতে পারেন না সেটা বাবাই দায়ভার নিবে কিন্তু ঋণ আগে পরিশোধ করতে হবে এই জন্য হজ আদায় করতে যাবেন লক্ষ লক্ষ টাকা মানুষের জুলুম করে মানুষকে হ্যাঙ্গিং করে বিভিন্ন প্রতারণার সেই ব্যবসা আপনি পাতিয়ে এরপর গুনামাপ করাতে যাবেন এই সস্তা হাদিস দিয়ে বস্তা ভরলে সাওয়াব কোনো দিন তো পাবেন না বরং আল্লাহর সাথে প্রতারণা করা হবে আর জামানার পাইগম্বর বলেন মানসা ফালাই সাবিন না যে প্রতারণা করবে আল্লাহকে করুক রাসুলকে করুক কোনো মানুষকে করুক সে আমার উন্মতের দলভুক্ত নয় আমার ডায়েরি থেকে তার নামটা কর্তন করা হলো জোরে জোরে বলেন নাউজ বিল্লাহ সমানিত শুধু এই জন্য ইসলামের একটি মানদণ্ড রয়েছে ইসলামের একটা মেনুয়েল রয়েছে নিজের মন ঘরা কোনো আকিদা বাস্তবায়ন করলে কোনো দিন চলবে না হেজবুত তাওহিদ নামক বাংলাদেশের একটি ব্ল্যাকমিল ব্ল্যাক তালিকা একটি ধর্ম ব্যবসায়ী আছে আপনাদের নজরে আসছে কি আসে নাই নারী পুরুষ মিলে তারা রমরমা বিভিন্ন পরিবেশ করে যে ইমাম দাবি করে তার সুরাকেরা সুরা ফাতেও শুদ্ধ নয় বিভিন্ন যুবকদেরকে টাকা দিয়ে কিনে কিনে ইসলামের ভিতরে বিভিন্ন বিদ্বেষ করা এজন্য যুবকদেরকে আজকে আমি উদারত আহ্বান জানাবো যারা আজকে আমাদের এই লাইভ দেখছেন যারা এই মসজিদে এসছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে হেসবুত তাহারিক বলেন হেজবুত তাহিদ বলেন এ ধরনের নামে যতগুলো দল রয়েছে এরা হচ্ছে ব্ল্যাকমেল করছে ইসলামকে কথা ঠিক কিনা বলেন সম্মানিত এই জঙ্গিবাদী ধর্মের সাথে কখনো যাবেন না এরা এরা হচ্ছে এজেন্ট মুসলমান নাম দিয়ে তারা বিভিন্ন ধর্ম ব্যবসা করছে তাদের সাথে বুঝে শুনে চলবেন আপনার সন্তান কোথাও যাচ্ছে কিনা তারা কোথাও এইভাবে ডাইভার্ট হচ্ছে কি না অভিভাবকদের কিন্তু দায়িত্ব রয়েছে কথা ঠিক কিনা বলেন আজকে দেখুন ইহুদিদের আজ ইসরায়েলের ছোট্ট একটি দেশ যেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হলো গোটিবাটি নিয়ে সন্তান নিয়ে থাকার জন্য আজ তারা সেখানে বিশাল আবাদ করে সারা পৃথিবী তাদের মুঠে নিয়েছে আজকে দেখেন বিটিএস সং বের করেছে সাতটা যুবক বয়স খুব বেশি নয় আজ এই বিটিএস চং এই যে গান সাতটা যুবক করে এই গানের জন্য মত্ত হয়ে পড়েছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট যুবক যুবতী কী বলেন স্কুল কী বলেন ইউনিভার্সিটি কী বলেন কলেজ কী বলেন মাদ্রাসা বিটিএস সং বললে আজ সব ছেলে পেলে শ্বাস দিলে পাওয়া যায় তাদের মতন নাচতে চায় তাদের মতন চুলের কাঠিন করতে চায় তাদের মতন ড্রেস দিতে চায় তাদের গানগুলো তারা বিভিন্নভাবে এই কনভার্ট ডাইভার্ট করে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে এই বিটিএস সং বিভিন্ন সিঁড়িতে ঘরে হাতে আমি দেখেছি অনেকগুলো ছাত্রের হাতে বিটিএস লেখা এরপর আমার কৌতূহল জাগল কারণ কি এরপর দিয়ে দেখলাম এটি একটি ইহুদিদের চক্রান্ত তারা আহলুল কোরআন দাবি করে আহলুল হাদিস আমাদের সমাজে আসে না নাই আহলুল হাদিস চিনেন তো আপনারা সবচেয়ে বড় বিখাউজ ইসলামের জন্য সবচেয়ে বড় অ্যালার্জি এবং ক্ষতিকারক হচ্ছে এই হালুল হাদিস ভাইয়েরা আপনারা হয়তো অনেকে জড়িত থাকতে পারেন মনে কষ্ট পেলে কিছু করার নেই আপনি দেখবেন বর্তমানে মসজিদে যে শান্তি ছিল আমাদের সমাজে যে শান্তি ছিল ব্রাতৃত্ব বন্ধন ছিল আজ এই আহলুল হাদিসের মতবাদের কারণে আমাদের ইয়াং সমাজ তারা নামাজকে ভুল বলে তারা যে সামনে কোরবানিকে তারা বিভিন্ন ধরনের ভুল দিচ্ছে আপনি প্রস্রাব করছেন পায়খানা করছেন সেই অবস্থা সালাম দেওয়ার জন্য সেই শায়েকরা এখন বিভিন্নভাবে ফতুয়া দিচ্ছে কথা ঠিক কেনা বলেন ইসলাম অত্যন্ত শান্তির ধর্ম ছিল বাপ আপনাদেরকে মনোযোগ সহকারে অনেক অনুরোধের স্বরে বলছি সিলে কান নিয়েছে আগে দেখবেন কানটা আসে না নাই নতুন নতুন লজিক যুক্তির নাম ইসলাম নয় বুখারি শরীফের হাদিসে আছে আপনি একবারও বুখারি শরীফের মূল কিতাব পরে দেখেছেন আমরা বুখারি শরীফ পড়াই আমি একটা কামেল মাদ্রাসার প্রধান মহাদিস আমি জানি হাদিস কি জিনিস আমি হাদিসের উপরে ডক্টরেট ডিগ্রি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হাদিস নিয়ে যথেষ্ট অ্যানালাইসিস রয়েছে আজ আহলুল হাদিস ভাইয়েরা এই ছোট্ট ছোট্ট কোমলময়ী ছেলেরা পাঁচটা হাদিস তারা অনুবাদ তারা এবারত পড়তে পারে না তারাও আহলে হাদিস দাবি করে কথা ঠিক কিনা বলেন আহলে হাদিস দাবি করবে যারা হাদিস হাদিস মতনান সনদান এক লক্ষাধিক এবারত যারা পড়তে পারবে এই ব্যাখ্যা পারবে তারাই হচ্ছেন আহলুল হাদিস কথা ঠিক কিনা বলেন সেই মতে আমরা আহলুল হাদিস আমরা হাদিস নিয়ে আমরা গবেষণা করি কাজেই বাবারা বন্ধুরা আমার আমার ছোট্ট সুনামুনিদেরকে যুবকদেরকে বলছি আমি একজন পেশায় অধ্যাপক আমি ছাত্রদেরকে পাঠদান করাই তোমাদেরকে বিনয়ের সাথে বলছি এই সমাজের ভিতরে ফেতনা ছড়িয়ে তোমাদের সায়েকরা বলছে টয়লেট করতেছে ওই অবস্থায় সালাম দেওয়া যাবে কয় কেউ যদি সহবাস করে মনে হয় দরজা আটকে মানুষ ভিতরে আছে আপনি তাও সালাম দিতে পারবেন এত সালামের কি প্রয়োজন এখানে সালামের বাজারটা এত জমানের কি দরকার সালামের ভিতরে কি ইসলাম সব ঢুকে গিয়েছে এ ধরনের কেন আজান দিচ্ছে একটা ব্যক্তি তাকেও সালাম দিতে হবে তাহলে ওই ব্যক্তির আজানের মনোযোগ কী থাকবে খাবার খাওয়া অবস্থায় স্তেন্দা অবস্থায় পৃথিবীর কোন প্রশাসনের কোনো অধিকার নেই তাকে এরেস্ট করা কোনো আসামিকে অথচ সেই অবস্থাও আপনার সালাম দেওয়ার জন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে লজিক এগুলো হচ্ছে যুক্তি এটা বলে আবার কেউ বলবেন এই খতিব সাহ গেলে হাদিসের বিরুদ্ধে কথা বলে আমি বিরুদ্ধে বলছি না আমি পক্ষে বলছি কারণ আমি তো আহলেহাদিস আমি তো হাদিস আমি তো হাদিসের কথা বলবো দুঃখের সাথে বলতে এর সাথে আহালুল কুরাণ হচ্ছে ওই যে এলমুল গায়ের সম্পর্কে তারা অ্যালুমনিয়ার সম্পর্কে তারা গবেষণা করছে কবে কেয়ামত হবে এ নিয়ে সেই বিটিএস সঙ্গের সাত যুবক আমাদের ছোট্ট ছোট্ট যুবকদেরকে এখন তারা কেয়ামত খুব কাছাকাছি হাতছানি দিয়ে ডাকছে এ বলে যুবকদেরকে বিভিন্নভাবে তাদেরকে হীনমন্যতায় ভোগাচ্ছে যে আর পড়াশোনা করে কী লাভ এই তো চব্বিশ সাল তেইশ সালের পরে চব্বিশ সালেই তো কেয়ামত চলে আসছে তো জন্মগ্রহণ করছে দামেশকে কিছুদিন পরে দেখেন না ওই যে নীল নত্ব শুকিয়ে গিয়েছে এরপর স্বর্ণের পাওয়া পাহাড় পাওয়া গিয়েছে এই তো ওই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এই তেইশ সালেই এভাবে নানান ধরনের সমালোচনা করে আমাদের ইয়াং যুবক সমাজদেরকে আজ বিভিন্নভাবে তারা ব্যত্যয় ঘটিয়ে লেখা পড়া এবং তাদের যে মেধা মননকে বিভিন্নভাবে আহত করে ক্ষত করে দিচ্ছে কথা ঠিক বলেন। সমানিত শুধু দিনের সাথে বলছি যারা অভিভাবক রয়েছেন আপনাদের সন্তানদেরকে এখন একটু হাতে ধরার সময় রয়েছে যদি না ধরেন তাহলে ইন্ডিয়ার মতন বাংলাদেশেও কিছুদিন আগে এক হাইকোর্টের এক বিচারক আমার নবীকে নিয়ে বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করছে যখন নুপুর শর্মা ওরা যখন বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করছিল তখন তারা ফেসবুকে কমেন্টসের ভিতরে নবীকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছে এটির একটি কারণ ধর্মীয় শিক্ষা সম্পর্কে ধর্মীয় গুরুদের সম্পর্কে আমাদের অ্যানালাইসিস নাই কথা কিনা বলেন আমার প্রিয় নবী বিবাহ করেছেন কাকে কোন বছর বয়সে আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন যারা আইটির সাথে জড়িত আছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন সার্চ দিলে দেখবেন আল্লাহ রাসুল কেন তিনি এগারোটি বিবাহ করেছেন আম্মাজান আয়েশাকে বিবাহ করেছেন আমার এই হেল্পফুল বুজুর টোয়েন্টি ফোর এই আমার এই ইউটিউব চ্যানেলও আমি এই বিষয় নিয়ে একাধিক আমার আলোচনা রয়েছে কাজেই কেউ নবী করিনাম এবং তার পরিবারের আহলে বাইতকে নিয়ে এ ধরনের কেউ সমালোচনা করবেন না এবং সমালোচনা যারা করে তাদেরকেও বাধা না দিয়ে মুখে পাথর দিয়ে বসে থাকবেন না আপনার প্রতিবাদের বাসা থাকতে হবে সেটা সুশৃঙ্খল থাকতে হবে সাবিল রব্বিকা বিল হেকমতে অল মজাতিল হাসানা কৌশল করে ডাকতে হবে দ্বিতীয় অপশন নরম স্বরে তৃতীয় অপশন হচ্ছে যদি ঝগড় কর যুক্তিতর্কের মাধ্যমে উগ্রবাদ না হয়ে কথা ঠিক বলেন সমানিত শুধু এই কথাগুলো বলছি এই জন্য আজ হজ যে এবাদত করবো এই হজের এবাদতের ভিতরেও সেই আহলুল কোরআন মতবাদরা বিভিন্ন ধরনের ওই হেজবুত তাহিদ এরা নিজের একটা দল বের করেছে এই নামাজের ভিতরে আহলে হাদিসরা তো নামাজের বিভিন্ন বিষয় নিয়ে ভুল ধরেন তারা মৌলিক বিষয় নিয়ে ভুল ধরা শুরু করছে তারা ছাড়া আর কেউই ভালো নয় সব ক্ষতিগ্রস্ত যারা সুরা হাতে তেলোয়াত করতে পারে না এজন্য এই বিষয়গুলো গভীর মনোযোগ সহকারে নিজেরা একটু যাচাই বাছাই করবেন আপনারা অনেকেই এভাবে নেটের সাথে জড়িত আছেন এই বিষয়গুলো একটু সার্চ দিয়ে নিজেরা বুঝবেন আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন রাসুল্লাহ ইসলাম আত্মীয় স্বজনদেরকে ডাকতেন ডেকে নসিহত করতেন এরপরে রাসুলাম হজে যাবেন বিদায় নিতেন কিন্তু দেখুন আমাদের এলাকায় অনেকে হজে যায় খুব কম সংখ্যক পেয়েছি এগারো বারো বছরের জিন্দিগানিতে মসজিদে দাঁড়িয়ে বিদায় নিচ্ছে যে আমরা হজে যাচ্ছি এটা কিন্তু শূন্য আল্লাহ রাসুল করতেন একরামদেরকে নিয়ে তিনি সবাই মিলে পরস্পর ক্ষমা চাইতেন আমরা মনে হচ্ছে যেন হজে যাওয়াটা একটা ট্যুরের মতন এই তো আসছি তিরিশ দিন পরে দেখা হবে আপনার পাওনা টাকা আমি তো আসছিটা জুলাই মাসের বাইশ তারিখে আসছি তেইশ তারিখে আপনাকে টাকা দিয়ে দিচ্ছি মানেই মনে হচ্ছে যেন একটা ছেলে খেলা উনি আসছেন ওনার কি হায়াত আছে বা না আছে এ ধরনের কোনো চিন্তা নেই এ ধরনের কমিটমেন্ট আমরা করে যাচ্ছি কথা ঠিক কিনা বলেন সম্মানিত সুদী এই জন্য আল্লাহ পবিত্র কোরআন একশো সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহ বলেন অদুনিয়ার মানুষ যাদের উপর হজের তৌফিক হয়েছে হজ যাদের উপর ফরজ হয়েছে হজ করতে যাও কিন্তু সেখানে কোনো স্ত্রী ভোগ করা জৈনাচারমূলক কোনো কাজ করা যাবে না আল্লাহ এবং রাসুল বিরোধী কোনো কথা কাজ জবানে উচ্চারণ করা যাবে না অন্তর চিন্তা করা যাবে না ওলা জিদা আলা ঝগড়া করা যাবে না নিজ দেশে ঝগড়া করেছ অফিসে প্রভাব দেখিয়েছ নিজ স্থানে নিজেকে অনেক মোটা বেরেনের মানুষ মনে করেছ ধাম্বিকতার সাথে চলেছ আমি আল্লাহর বাড়িতে যখন বেড়াতে এসেছ আমি আল্লাহ হচ্ছি মেজবাদ তুমি হচ্ছ মেহমাদ তুমি আমার জিম্মা যদি চলে যেতে পারো তোমার এই রফাজ ফুসুক জেদাল তিনটা অপশন যদি তুমি বাদ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারো আমার প্রিয় নবী বলেন রাজা কামা উম্মুহু ওই হাজির সাহেব নবজাতক সন্তান মাতৃগর্ভ থেকে যেমনিভাবে নিষ্পাপ বের হয় তেমনিভাবে একজন হাজি হজ করে আসলে এই তিনটা দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই তিনটা কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলে সে একজন ছোট্ট নবজাতক সন্তানের মতন নিষ্পাপ হয়ে তার গন্তব্যস্থলে ফিরতে পারবে জবান খোলা বলেন আল্লাহ সমানিত শুধু আজকে দেখুন হজ করতে যাচ্ছি জৈনাচারমূলক আলোচনা আমরা হোটেলে বসে বসে করছি আরেকটি বিষয় বলতেই হয় মক্কা যখন থাকে অনেক হাজি সাহেবকে দেখেছি তারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে যায় না কিন্তু মদিনায় যখন যায় তখন এক ওয়াক্ত কারণ চল্লিশ নামাজ পড়তে হবে অনেকের ধারণা যে এই চল্লিশ ওয়াক্ত নামাজ হজের অন্তর্ভুক্ত যদি চল্লিশ ওয়াক্ত নামাজ না পড়ে হজই কবুল হবে না হজই আদায় হবে না এরকম অনেকের চিন্তা আছে না নাই আমি দেখেছি অথচ মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের স্বাব মদিনায় নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব ঠিক আছে রহমতালী আলেম সেখানে আসেন নবীর মসজিদ তার মানে নবী তো এটা বলেন নাই যে তোমরা হজ করতে গেলে মক্কায় ঘুমাবা আর আমার এখানে আসলে ঠিক মতন চললে আমি তোমাদের জিম্মা নিয়ে নিব এরকম কোনো হাদিস আছে নাকি নাই এজন্য বাবা আবেগের নাম ইসলাম নয় আবেগতারিতা আমরা হব না তাহলে হজ করতে যাব আত্মীয় স্বজন থেকে একত্রিত করে একটু দোয়া অনুষ্ঠান করা যেই মসজিদে এলাকায় বসবাস করেন সেখানে একটু বিদায় নেওয়া এবং পাওনা দেওয়ানা পরিশোধ করে এরপর হজে যাওয়া তারপর রসুল্লাহ সাল্লাম তার শারীরিক যত পয় পরিষ্কার ছিল তিনি সেভাবে পরিষ্কার হয়ে নিতেন এরপর রসুল্লা সিলাইবিহীন দুটি কাপড় তিনি পরিধান করতেন আল্লাহ রাসুল অধিকাংশ সময় সাদা পোশাকটা পরতেন কারণ লিবাসুল মালাইকা আবিয়াদ ফেরস্তাদের পোশাকটাও সাদা আর সাদা পোশাকটা হচ্ছে এমন যেটা শরীরে অ্যালার্জি হয় না কারণ যখন সাদার সাথে অন্য রং দেওয়া হয় সেটা স্কিন ডিজিজ হতে পারে এজন্য আফলাতুন কাউসার চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের যে মহাজনক ছিলেন তিনি বলছেন যে সাদা পোশাকটা মানুষের চর্মরূপ থেকে রক্ষা করে এটাতে কোনো সাইড এফেক্ট হয় না স্কিনের এজন্য সাদা পোশাকটা এমনি তো চিকিৎসা বিজ্ঞানও এটা সাপোর্ট করে আর ফেরেস্তারাও সেটি পরেন মানুষের ইন্তেকালের পর তার কবরস্থ করা হয় সাদা পোশাকের মাধ্যমে এজন্য হেরামের কাপড়টাও একটা জীবন্ত মানুষ মৃতর সেজে একটা আল্লাহ তালার সাথে একটা অভিনয় করছে আল্লাহ আমি তো মরে যাব এই কাপনের কাপড়টা পরে আমি কিন্তু আসলে রু দিয়েছ আছে কিন্তু আমি মৃত্যুর মতনই লাব্বাইকে আল্লাহ লাব্বাই বলে হাজির দিয়েছি আজ থেকে গনে গনে প্রায় চার হাজার একশো থেকে দেড়শো বছর পুর ইব্রাহিম খরিউল্লাহ বলছেন আজ বিল হাজ যে হজ করতে আসো আল্লাহর ঘরে তোমরা এই সাড়ে চার হাজার বছরের কাছাকাছি সময়ে পূর্বে ইব্রাহিম খরিউল্লাহ আজান দিয়েছেন আল্লাহ তুমি হয়তোবা আমি রুহের জগতে ছিলাম আমি সেখানে তুমি আমাকে আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছ কাজী আমি এসেছি লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত হয়েছি আমার সন্তান আমার স্ত্রী আমার মা বাবা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান আমার কলিগ সব কিছু ছেড়ে দিয়ে এসছি এই মাত্র কেবলমাত্র আমি তোমার হয়ে গেলাম আল্লাহ তুমি এবার আমার হয়ে যাও জোরে জোরে বেন আল্লাহ আমিন জাবান খেলবেন আল্লাহ আমিন এটি হচ্ছে হোয়াট ডিফারেন্স বিটুইন ওয়ার্ড কল হাজির হাজির এবং লাভবাইকের মাঝে পার্থক্য একজন উকিল পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে তিনি হাজিরা দিতে পারেন কিন্তু লাভবাইক এমন একটি শব্দ এখানে কোন ওই যে ফেসবুক লাইভ করে ইউটিউব লাইভ করে আপনি হাজিরা দিবেন যে আমি আছি যে আমি আটকিয়ে আছি এ ধরনের সুযোগ নেই সশরীরে উপস্থিত হওয়ার নাম হচ্ছে লাভবাহিক সমানিত সুদী রসুল্লাহাম সেই কাপনের কাপড় দুটি সিলাইবিহীন পড়তেন পরে এরপর টুপি মাথায় দিতেন তিনি সুগন্ধি লাগাতেন দুরাকাত তিনি নামাজ আদায় করতেন সুন্না হজের জন্য এহরামের জন্য তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন নামাজ শেষ হয়ে যেত টুপি নামিয়ে দিতেন এটি হচ্ছে সুন্না পদ্ধতি টুপি রাখা যাবে না নামাজ শেষ এরপর টুপি নামিয়ে তিনি তালবিয়া পাঠ করতেন উঁচু উঁচু সরে লাভবাই কা আল্লাহ লাভ 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 ইন্নাল হামদা অল মুল সারি কালাক অর্থাৎ নামাজ শেষ হয়ে গেল এরপর আপনি নিয়ত করলেন যদি হজ করেন হজ্জে এফরাত করেন তাহলে লাভবাহিকা হজ্জান তামাত্তু করলে লাভবাহিকা হজ্জানো অমরাতান, কেরান করে লাভবাহিকা হজ্ঞানো অমরাতান এভাবে আপনি করলেন এভাবে করে আপনি এহরাম এই অবস্থায় আপনি যতগুলো বিধান রয়েছে আর সুগন্ধি লাগাতে পারবেন না মা বোনরা নিম্ন স্বরে তালবিয়া পাঠ করবে মা বোনরা উঁচু স্বরে তালবিয়া পাঠ করতে পারবে না পুরুষরা উঁচু স্বরে তালবিয়া পাঠ করবে কত সুন্দর দেখুন তালবিয়ার পদ্ধতি লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ আমি উপস্থিত লাভবাইকালা সারি কালাকা লাভবাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে বলছি আমার সাথে কোনো অংশীদার আমি তোমার সাথে কাউকে অংশীদার স্থাপন করি না ইন্নাল হামদা অন্যায়মাতা সমস্ত প্রশংসা পৃথিবীর যত নেয়ামাতি রয়েছে সব কিছু তোমার জন্য ইন্নাল হামদা লাগাল মুখ লা সারি কালাক এই রাজত্বের মালিকও তুমি আল্লাহ সর্বশেষ আমি বলছি আমি কারোকে কোনোদিন কল্পনাও করি না তোমার সাথে অংশীদার স্থাপন করার জন্য এভাবে তালবিয়া পাঠ করবে তালবিয়া পাঠ শেষ হয়ে গেল আপনি নিয়ত করে ফেললেন ঘর থেকে বের হলেন যাচ্ছেন আপনি বসে বসে কি ফেসবুক টিপবেন আপনি বসে বসে কি ইউটিউব দেখবেন বিমানে বসে না ওই মুহূর্তে সব জিনিস হচ্ছে রফাসের অন্তর্ভুক্ত কারণ যখনই দেখবেন অশালীন একজন বেগানা নারী আপনার সামনে উপস্থিত হয়ে যাবে খারাপ একটা সিনারি চলে আসবে এগুলো হচ্ছে আপনার রফাস জৈনমূলক বিভিন্ন ধরনের সিনারি বিভিন্ন ধরনের কথা শোনা ফুসুক হচ্ছে যে কোনো নাফরমানি কাজের সাথে জড়িত হওয়া যেমন গান শোনা আল্লাহ রসুল বলছেন অজুলুস ও তালাজ কুফরুন গান শোনা অপবিত্র কাজ গানের মজলিসে বসা আছে নাফর গান শুনে যদি কেউ বলে খুব সুন্দর গান হয়েছে এমন গান জীবনেও শুনি নাই আল্লাহ রাসুল বলেন সে যদিও আমার উম্মত দাবি করে কিন্তু সে কুপুরি পর্যায়ে কাফের পর্যায়ে পৌঁছে গেল জোরে জোরে বলেন নাওজুবিল্লা এবার বুঝে নেন গান শোনা কতটুকু যুবক আজকে প্রতিটি গাড়িতে রাস্তায় যেখানেই যাই সারাক্ষণ কানের ভিতরে গত দুই দিন আগে একটা যুবক সেই স্টুডেন্ট গান শুনতে শুনতে কোন ফাঁকে তার মোবাইল যে গাড়ি থেকে পরে গেছে তার খবরও নেই একটু পরে দেখে মোবাইল নাই এই যে শুরু হলো হুলুস্তুল মনে গাড়ি থেকে লাভ দিবে এই অবস্থা তাহলে দেখা যায় আমরা এমন অবস্থায় পৌঁছে যায় অ্যাক্সিডেন্ট হই না কি হই এ সম্পর্কে আমাদের একটুও জানা থাকে না আল্লাহ রাসুল বলেন মামিন ইল্লা মান আন মানে হি শিমালি আও শিমালি মিন হাজার আও আও মাদার হাত্তা তানকাতিয়াল আর দা মিন হা হুনা তিরমিজি শরীফে ইবনে মাদা শরীফের হাদিস এসে আল্লাহ রসল কোন মুসলমান যদি এভাবে তালবিয়া পাঠ করতে থাকে সে বিমানে বসে বসে তালবিয়া পাঠ করছে সারাক্ষণ সেই তালবিয়া এইভাবে পাঠ করতেছে তখন তার ডান পাশে বাম পাশে যত গাছ আছে যত পাথর আছে যত ধুলিকানা আছে এই সব ধুলিকানা গাছ সব সবকিছু তার এই তালবিয়ার আওয়াজটাকে তারা অংশীদার হয়ে এই ধুলিকানা পর্যন্ত এভাবে তালবিয়া পাঠ করতে থাকে হাত্তা ও হা হুনা জমিনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তার তালবিয়ার আওয়াজটা পৌঁছে আল্লাহর সকল সৃষ্টিরা তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে জোরে জোরে বলেন সোভা আল্লাহ জবান খুলে বলেন সোভা আল্লাহ তাহলে এতে লাভ আসে না নাই এজন্য এভাবে আমরা তালবিয়া পাঠ করব বাইতুল্লাহ পৌঁছে গেলেন বিসমিল্লা আল্লাহ আকবার বলে আপনি বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহকে সালাম দিলেন আল্লাহ রাসুল বলেন কোনো উম্মত যদি এভাবে ইমোশনাল ভাব নিয়ে যেই বাইতুল্লাহ এতদিন টিভির মনিটরে দেখেছি এখন আমি সশরীরে দেখলাম আমি এভাবে দেখেছেন বিসমিল্লা আল্লাহ আকবার বলে বাইতুল্লার দিকে তাকালেন সাথে সাথে আপনার জীবনের সকল সগিরা গুণা আরসের মালিক মাপ করে দিবেন। বাবা জীবন ধরে আমার শুধু তাই নাই জবানের পায়গম্বর বলে রান্না ভিকুল্লি অমিন ও লাইলা তিনি শ্রীনওমিয়া তার রহমা এঞ্জিলো আলা হাজালবাইতে সেতুন আলী তয়ফি ও আরবার রুন আলিল মুসাল্লিন ওয়েশ রুন নাজিরিন জামানার পায়গম্বার বলেন প্রতিদিন রাত্রি প্রত্যেকদিন আরসের মালিক বাইতুল্লার উপর একশো বিশটা রহমত নাজিল করেন তন্মধ্যে যারা তাওয়াপ করেন তাদের জন্য চারটা রহমত আর যারা আর চতুর্দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য চল্লিশটা রহমত আর যারা বাইতুল্লাহর দিকে অপলোক নজরে তাকিয়ে থাকে তাদের জন্য বিশটা রহমত তার মানে একশো বিশটা রহমত এভাবে প্রতিদিন বাইতুল্লাহর উপর আরসের মালিক নাজিল করতে থাকে জামানার পায় গাম্বার মানে এভাবে যদি কেউ করে তাওয়াফলাই মার মুহু কেউ যদি এভাবে সাত চক্করে এক এভাবে পঞ্চাশটা তাওয়াব করে তার জীবনের সকল সগিরা কবিরা গুনারসের মালিক মাফ করে দিবে আল্লাহ রাসকুল এভাবে হজ করতেন তাওয়াপ করতেন এভাবে তার হজের অনেকগুলো আরও ফর্মুলা রয়েছিল সময় স্বল্পতার কারণে আমি আর সেদিকে না গিয়ে আপনাদেরকে একটি মিনিটে হজ কবুলের আলামতগুলো আমি বুঝিয়ে দিচ্ছি মান কাজা নুসুকাউ ও সালেবাল মুসলিম আমিন লিসানি ওয়াদি উবির আলাউ মা তাকাদ্দ আমিন জাম্বি আল্লাহ রসুল বলেন হজ কবুলের আলামত হচ্ছে যার জবান থেকে কোনো মুসলমান আগে নিরাপদ ছিল না হজ করে আসার পর তার জমান থেকে নিরাপদ আগে গালাগালি করতে এখন আর কি গালাগালি করে না কটু কথা বলতো বলে না মানুষকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করত খোসাখুসি ভিন মারামারি করত এখন সে নিয়ন্ত্রণে এসেছে এখন আর সে করে না তার জবান থেকে অয়াদিহি কিছু হলেই যে কাউকে থাপ্পর উঠাতো আরে আমাকে সিনিস এভাবে ধমকি দিত এখন আর সে করে না গুফির আলাউমা তাকাদ্দামা মিন জাম্বি বুঝা গেল তার জীবনের সব গুনা আরসের মালিক ক্ষমা করে দিয়েছেন বাবাজি বন্ধুরা আমার আল রাজি আল হাম্বলি রহমতুল্লাহ আলাই বলেন হুয়া মাস্তামা আমালুল বের মাল ইস্তে না বে অর্থাৎ যেই ব্যক্তি আগে গুনার ভিতরে ডুবে ছিল এখন হস করে আসার পর খালি সবাবের কাজ করতে ভালো লাগে প্রথম সারিতে নামাজ পড়ে আলেম আমাদেরকে ইজ্জত করে নবী রাসুল বিরুদ্ধে কেউ কথা বললে রোখে দাঁড়ায় সমাজের ভালো কাজ সে সবসময় করতে চায় বোঝা যাবে তার হজ আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ তালা সেভাবে আমাদেরকে হজ করার তৌফিক দান করুক যারা সুন্নত পড়েন নাই মেরবানি করে শূন্যত পড়েন